যদি আপনার কম্পিউটার হ্যাং করে থাকে বা স্লো হয়ে গিয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ঘাবড়াইয়েগা নাহি, ইয়ে ভিডিও দো ভাষা মে হোনে বালা হ্যায়, এক তো বেঙ্গলি আর দুসরা হিন্দি, মে দোনো ল্যাঙ্গুয়েজেস মে আপকো সহি সে সমঝা দুঙ্গা, প্লিজ পুরা ভিডিও দেখিয়েগা। ইয়ে সারি জো প্রবলেম হ্যায় বো মেনে খুদ ফেস কিয়া হ্যায় আর সলিউশন ভি একদম নয়া হ্যায়। এই সমস্ত প্রবলেম আমি এর আগে ফেস করেছি আর সমস্ত প্রবলেমের সলিউশন একেবারেই নতুন হবে, তাই পুরো ভিডিওটি দেখতে থাকবেন। সর্বপ্রথম প্রবলেম হচ্ছে পাইরেটেড উইন্ডোজ। দেখুন, আপনি কি উইন্ডোজ ইউজ করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার, আমি কেউ হই না এটা বলার। তো যদি আপনি পাইরেটেড উইন্ডোজ মানে কি ক্র্যাকেড উইন্ডোজ যদি আপনি ইউজ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার উইন্ডোজ স্লো হতে পারে। মানে কি আগর আপ ক্র্যাকেড উইন্ডোজ ইউজ কর রহে হ্যায় তো আপকে উইন্ডোজ স্লো হো সকতে হ্যায় ইস বজা সে, ইস বজা সে আপকে কম্পিউটার স্লো চল সকতে হ্যায়। মে খুদ ভি ক্র্যাকেড ইউজ করতা হুঁ তো ইস বজা সে মেরা কম্পিউটার ভি থোড়া বহুত স্লো চলতা হ্যায় 4GB গ্রাফিক্স কার্ড রহনে কে বাব। সেকেন্ড প্রবলেম হচ্ছে আপডেট। আপনারা ক্র্যাকেড উইন্ডোজ ইউজ তো করেন কিন্তু তার উপরে আবার সেটাকে আপডেটও করে নেন। ভিডিওতে আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে আপনি আপডেটগুলোকে আনইনস্টল করে দিলে আপনার কম্পিউটার ফাস্ট হয়ে যাবে আগের মতো। প্রথমে উইন্ডোজে যান, তারপর সেখানে সার্চ করুন কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল ওপেন করে যদি আপনি এই অপশনগুলো না দেখতে পান তাহলে লার্জ বাটনে গিয়ে আপনি ওই অপশনগুলো পেয়ে যাবেন। তারপর যান প্রোগ্রাম অ্যান্ড ফিচার্স, তারপর ওখান থেকে আপনি দেখতে পাবেন ভিউ অ্যান্ড ইনস্টল আপডেটস, ওখানে ক্লিক করুন। দেন রিসেন্টলি যেগুলো নতুন আপডেট হয়েছে যার পর মনে হচ্ছে যে আপনার কম্পিউটার স্লো হয়ে গেছে আগের চেয়ে, সেগুলোকে আপনি আনইনস্টল করে দিন। জেসা মানে ভিডিও মে দিখাযা উস তরহ সে আপ আপনে জো ভি নয়া আপডেট হুয়া হ্যায় আপকে কম্পিউটার মে বহুত সারে নয়া নয়ে আপডেট আপ আনইনস্টল কর দিজিয়ে। অ্যাকচুয়ালি হোতা ইয়ে কি মে আপকো সমঝাতা হুঁ, যখনই আপনি আপনার কপিরাইটেড উইন্ডোজ আপডেট করেন তখনই মাইক্রোসফট কোম্পানি আপনার কম্পিউটারে এক ধরনের স্ক্রিপ্ট ইনস্টল করিয়ে দেয় ওই আপডেটের মাধ্যমে, যার ফলে আপনার কম্পিউটার অটোমেটিক্যালি স্লো হতে থাকে। অ্যাকচুয়ালি হোতা ইয়ে কি জব আপনি কম্পিউটার কো আপডেট করতে হো, ক্র্যাকেড উইন্ডোজ কো আপডেট করতে হো তো মাইক্রোসফট ইস বজা সে এক স্ক্রিপ্ট জো হতা হ্যায় বো আপকে কম্পিউটার মে ইনস্টল কর দেতে হ্যায় উস আপডেট কে থ্রু, তো ইস বজা সে আপকে কম্পিউটার অটোমেটিক্যালি স্লো কম করনে লাগ জাতে হ্যায়। তো জব আপ আপনে আপডেটস কো আনইনস্টল কর দেঙ্গে তো আপকে কম্পিউটার পহলে জায়সা ফাস্ট কাম করেগা, জায়সা কি মেরে কম্পিউটার ল্যাপটপ মে হুয়া থা। আপনারা আপনাদের কম্পিউটারের জাংস ফাইল কখনোই ক্লিন করেন না, এটা সত্যিই খুব খারাপ। আপ আপনি কম্পিউটারকে জাংস ফাইল ক্লিন করেন না প্লিজ মত বলিয়ে, ইয়ে বহুত জরুরি হ্যায়। তো সবার প্রথমে সেটিংসে যান। সেটিংস মে জানে কে বাদ পহলা জো ডিসপ্লে কা অপশন আ রাহা হ্যায় উসে ওপেন কিজিয়ে। উসে ওপেন করনে কে বাদ স্টোরেজ, স্টোরেজে যাওয়ার পর পিসি সি ড্রাইভে যান। সি ড্রাইভে যাওয়ার পর আমি প্রথমেই বলে রাখি এটা প্রচুর টাইম লাগে, অ্যাটলিস্ট 10 থেকে 15 মিনিট, তো এটা কমপ্লিট হতে দিন অথবা এমন টাইমে করুন যখন আপনি ফ্রি আছেন, কম্পিউটারটার উপর কোনো প্রেশার দেবেন না, কম্পিউটারকে উপর কোনো প্রেশার মত দেনা, ইয়ে বহুত টাইম লাগতা হ্যায়। যাহাঁ পর মেরা মাউস পয়েন্টার হ্যায় টেম্পোরারি ফাইলস ইসে আপকো ক্লিন করনা হ্যায় ঠিক হ্যায়, আর ইয়ে থোড়া ওয়াক্ত লেতা হ্যায় কম সে কম 10 সে 20 মিনিট, সো ওয়েট কিজিয়ে। সো এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি দেখবেন এখানেও কিছু স্ক্যানিং হচ্ছে, তো ইয়ে স্ক্যানিং হয়ে যাওয়ার কে বাদ আপ দেখেঙ্গে কি ইয়াহ পর কাফি সারে ফাইলস জেসে কি রিসাইকেল বিন আর সিস্টেম জো মেমোরি, সিস্টেম মেমোরি থাম্বলেন ইয়ে সারে জো হ্যায় আপকো চেক করনা হ্যায়, চেক করনে কে বাদ আপকো রিমুভ করনা হ্যায়। লেকিন ধ্যান রাহে মে গলতি সে ডাউনলোড ফোল্ডার ভি চেক কর চুকা থা, দেখিয়ে ভিডিও মে ইয়ে মানে ডাউনলোড ফোল্ডার রিমুভ করনে হি বলা থা, ফির মানে দেখ লিয়া ইয়ে জো ডাউনলোড ফোল্ডার হ্যায় জাহাঁ পর আপকে ফাইলস বাই ডিফল্ট ক্রোম ইয়া কহি সি ব্রাউজার সে ডাউনলোড হতা হ্যায়, তো ইসে আনচেক করনে কে বাদ রিমুভ কর দিজিয়ে, ইয়ে 10 সে 20 মিনিট লাগেগা, ধ্যান রহে। ফোর্থ হলো আপনাদের আপডেট ফোল্ডার, যেখানে উইন্ডোজের আপডেটগুলো ডাউনলোড হয়ে গেছে সেই ফোল্ডারটি আপনারা কোনোদিন ডিলিটই করেননি, সো ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে সেইভাবে সেই ফোল্ডারটিকে খুঁজে আপনারা ডিলিট করে দিন। ডিসক্রিপশনে পেয়ে যাবেন আপনার এই নোটপ্যাডের লেখাটি, ইস নোটপ্যাড মে জো লিখা হ্যায় ইয়ে জো
सेंटेंस है ये आपको डिस्क्रिप्शन में मिल जाएगा, तो इसे कॉपी कीजिए। कॉपी करार पर यहीखने पेस्ट करूँ, यहाँ पर पेस्ट कीजिए। पेस्ट करने के बाद इंटर दबाइए। इंटर प्रेस करार पर यहीखने जो समस्त फाइल अपनारा चाहले चेक कर नीते पारें प्रॉपर्टीज, तो सब प्रॉपर्टीज चेक करने के बाद आप इसे डिलीट कर दीजिए। तो डिलीट कर दिन, देखुन अनेक जायगा खेया आछे एवं एटार जोन्नो किन्तु कम्प्यूटर स्लो हो थाके। इस स्टोरेज की वजह से भी कम्प्यूटर स्लो रहता है, ठीक है। तो इसे आप डिलीट कर दीजिए। एक्चुअली परमानेंट डिलीट करना चाहिए था, लेकिन सॉरी मैं गलती से ऐसे ही दबा दिया। तो इसे आप डिलीट कर दीजिए, इसकी वजह से भी कंप्यूटर काफ़ी स्लो हो जाता है, लेकिन अब आपका कंप्यूटर थोड़ा तो फास्ट हो ही जाएगा। फिफ्थ कारणटा मोटामुटी सबाई ही जाना, से हलो स्टोरेज। सी ड्राइव अवश्य फाँका रखते हैं। फिफ्थ नंबर का जो रीज़न है वो सबको पता है, वो है स्टोरेज। सी ड्राइव ज़रूर फ्री रखना होगा, ऐसे रेट तो बिल्कुल भी नहीं होना चाहिए। और कम से कम 20 GB, एक्चुअली परसेंटेज के हिसाब से होता है, लेकिन कम से कम 20 या 30 GB खाली तो होना ही चाहिए। मेरा 80 GB खाली है। आप चाहे तो देखिए ऐसे जंक्स फाइल क्लीन करके या कुछ भी करके आपको आपका जो सी ड्राइव है वो उसका जो स्पेस है वो आपको फ्री करना होगा। এখানেই শেষ নয়, অন্যান্য ড্রাইভগুলোও চাইলে ফাঁকা রাখুন, পারলে ফাঁকা রাখুন। আর দূসরে যে ড্রাইভ হে উসে ভি কোশিশ কিজিয়ে ফ্রি রাখনে কি, ফ্রি মতলব বহুত জ্যাদা নেই, লেকিন অ্যাটলিস্ট রেড নেই হোনা চাইয়ে, ওকে। সো নাম্বার 6, সবচেয়ে বড় কারণ আপনারা আপনাদের হার্ডওয়্যার ক্লিনিং করেন না, অর্থাৎ প্রসেসরের ওপরে যে ফ্যানটা আছে ঠিক এইরকমই অবস্থা হয়ে থাকে আপনাদের কম্পিউটারে। ফটো মে দিখ রা ইস হার্ডওয়্যার প্রসেসর কে যে ফ্যান হ্যাঁ ইসকে জেসে হি আপকে কম্পিউটার কি হালাত হো রহি হোগি, আগর আপনি কবি ভি ক্লিনিং নেহি কিয়া হ্যায় তো। তো সবসে পহলে তো ইসে ক্লিনিং কিজিয়ে, ক্লিন কিজিয়ে, কিউকি ইস প্রসেসর কে ফ্যান কি ওয়াজহ সে হি আপকি জো কম্পিউটার হ্যায় ও কুলিং রহতা হ্যায়। তো আগর প্রসেসর হিট হোগা তো আপকা কম্পিউটার ভি হ্যাং হোগা, ঠিক আছে। মাই ব্রাশ সে সাফ করতে হুম, আপ লোক ভি ইস চিজ কো ইস্তেমাল কিজিয়ে, কাফি আচ্ছা হোগা। তো ধুল জমনে কি ওয়াজহ সে আপকে কম্পিউটার কে প্রসেসর কে উপর জো ফ্যান হোতা হ্যায় ও সহি সে কাম নেহি কর পাতা, और प्रोसेसर भी काफ़ी हीट हो जाता है, जिसकी वजह से आपकी कंप्यूटर हैंग हो जाता है या स्लो तो होता ही है, और ऊपर से कभी कभी अचानक बंद भी हो जाता है। तो उसका रीज़न कहीं ना कहीं ये भी है। तो एक ब्रश लीजिए और साफ कीजिए, এটাকে साफ कर ले देखें अपना कंप्यूटर आगे तुलन में एकटू हम फास्ट हो হ্যাংটা কমেছে, কারণ প্রসেসর এবার প্রসেসরের ফ্যানটা ঠিকঠাক কাজ করছে এবং প্রসেসরটাও ঠান্ডা থাকছে। সো এটাও একটা বড় রিজন যার কারণে আপনার কম্পিউটার হ্যাং হয়ে থাকে। তো এর যদি শর্টে বলি, আপনার কম্পিউটার যতই দামি হোক যতই নতুন হোক, আপনি যদি ঠিকঠাক মেনটেন না করেন তাহলে আপনার কম্পিউটার হ্যাং হবে প্লাস স্লো হয়ে যাবে ধীরে ধীরে। তো এগুলো করা খুব দরকারি। তো মেরে কেনা কা মতলব ইয়ে হ্যায় কি আগার আপকে কম্পিউটার চাই কিতনা ভি নয়া হো, কিতনা ভি কনফিগারেশন আচ্ছা কেউ না হল, লেকিন আগার আপ উসকে মেনটেন নেই করেঙ্গে ঠিক তরিকে সে তো বো তো স্লো হই যায়গা, হ্যাং ভি করেগা। তো ইয়ে জো সারে মানে পয়েন্ট বতায়ে ইসে আপ ইউজ কিজিয়ে, জরুর ফায়দা মিলেগা। আর সবসে বড়ি বাত, अगर आप चाहते हैं कि दूसरों को भी ये जानने का मौका मिले तो प्लीज़ इसे शेयर कीजिए, क्योंकि काफ़ी सारे लोगों के अभी भी ये सारे प्रॉब्लम्स होते हैं और वो फालतू में दुकान पे जाते हैं और अपने 1000-1500 रुपये खर्च करके आ जाते हैं। ये जो सारे मैंने पॉइंट्स बताए, ये सारे पॉइंट्स भी वही दुकानदार लोग भी यूज़ करते हैं, लेकिन आप चाहे तो इसे घर पे ही यूज़ कर सकते हैं। मैं यहाँ पर सिर्फ अपने पैसे बचाने की बात नहीं कर रहा, कि टाइम और आपकी जो नॉलेज है वो भी मैं बढ़ाने की कोशिश कर रहा हूँ। तो इसे शेयर कीजिए, अगर आपने चैनल सब्सक्राइब नहीं किया है तो सब्सक्राइब कीजिए, और कमेंट बॉक्स में बताइए कि ये वीडियो कैसा लगा, और जो भी आप कहना चाहते हैं कमेंट बॉक्स में लिख सकते हैं। लाइक कीजिए अगर आपको अच्छा लगे तो, और ऑब्वियसली इसे शेयर कीजिए, क्योंकि काफ़ी सारे लोगों के ये प्रॉब्लम्स होते हैं, जैसे कि मेरे होते थे लेकिन किसी ने मुझे नहीं बताया, लेकिन मैंने खुद ढूंढ के आपको बताया। सो ये सारे चीज़ें फ़ायदेमंद है, आप ज़रूर यूज़ कीजिए, आपको ज़रूर फ़ायदा मिलेगा। चलिए बाय।